বলো তো কেমন আছো তোমরা, বলো কেমন আছো তোমরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কি বলো বলো বলো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই পাপা পাপা এগুলো নিয়ে খেলা করে না পাপা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল আমার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, কারণ আজকে হলো 31st ডিসেম্বর, তো এই বছরের একদম আজকে শেষ দিন। তো চলো, আজকে তো রাতে পার্টি হবে, সেটা একটা অন্যরকম একটা এনজয় থাকে। তো আজকে রাতে হয়েছে আমাদের পাশের বাড়ি হয়েছে রিয়াং সদের ছাদে হয়েছে পার্টি হবে। ওখানে সব মেয়েদের, সব মেয়ে মানুষগুলো বউ মানুষগুলো পার্টি করবে, আমাদের ছাদে হয়েছে আর ছেলে মানুষগুলো থাকবে। তো এবার সেপারেট সেপারেট হয়ে গেছে। আর এখন হয়েছে রান্নাটা বসিয়ে দিয়েছি আমি সকাল সকাল, কারণ হয়েছে বাবার জন্য ভিডিওটা শুট করতে হচ্ছে। তো আজকে হয়েছে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ডাল আর আলু আর ডিম একসাথে সিদ্ধ দিয়ে দিয়েছি। তো আজকে বাবার জন্য হয়েছে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। আর আমাদের এখানে আছে দেখো কালকের একটুখানি ফুলকপি আলু তরকারি পনির দিয়ে, আর সকালবেলা রুটির সাথে হয়েছিল মটরশুঁটি গাজর আলু ভাজা। তো ওই ভাজাটাও আছে। তো এখন একটু ঝটপট করে রান্নাবাড়া করে তারপর যাব হয়েছে ওই ছাদে, কারণ ওখানে গিয়ে চুলা টুলাগুলো সব সবাই বানাবে, এগুলো একটু মানে কাজ আছে। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই। এখানে দেখো কতগুলো বাসন আছে, এই বাসনগুলো ধুতে লাগবে। তো চলো তোমাদের সাথে একটু পরে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, চলে আসছি পিকনিক প্লেসে। তো আমরা ছাদে চলে আসছি, আর এদিকে দেখো সব সবজি টবজিও কাটা হয়ে গেছে, আর বাবা আর রিয়াংস কত ডান্স করছে। তো এদিকে বিবেক রিয়াংসের দাদা, তো ও হয়েছে বক্স লাগিয়েছে এখানে, আর ওরা দুজনে দেখো কি দারুণ ডান্স করছে। তো এখন অবধি সবাই এসে পৌঁছায়নি। তো এখন বাজে হলো 7টা। তো এদিকে দেখো আমাদের হয়েছে সন্ধ্যার টিফিনও রেডি হয়ে গেছে, আর সবাই চলেও আসছে। তো সবাইকে একটু পর দেখাচ্ছি। আজকে সন্ধ্যার টিফিনে আছে দেখো ডিম সিদ্ধ, তারপর হয়েছে জ্যাম পাউরুটি, আর আছে হয়েছে চা। আজকে টিফিনটা দারুণ বেশ। এরকমভাবে পিকনিকের সময় মানে খাওয়ার আগে মানে যেরকম যে সন্ধেবেলা যে টিফিনটা হয় না, সেই টিফিনটা দারুণ লাগে। তো তার সাথে সাথে এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছে। তো বৌদি আমরা সবাই বলছিলাম যে আগে চলো রান্নাটা করে তারপর বসে থাকবো। তো যেহেতু এখন ডিম কারি বসাবে, তো সন্ধ্যাবেলা মানে ডিম যেটা মানে ব্রেডের সাথে খাওয়ার জন্য সেদ্ধ করেছিল, তার সাথে সাথে মানে ডিম কারির মানে ডিমটাও সিদ্ধ করে নিয়েছিল। তো এখন ডিম কারিটা বসিয়ে দিবে। আর এখন অবধি মাংস এসে পৌঁছায়নি, তো মাংসটা নিয়ে আসবে, তারপর মাংসটা ধুয়ে তারপর বানাবো। তো এদিকে হয়েছে আমরা ডিম টিমগুলো খেয়ে তারপর দেখো মাংসও চলে আসছে। তো এদিকে বড় বোনু হয়েছে মাংসটা বানাচ্ছে। তো মাংসটা সবাই একটু একটু মানে হাত নাড়াচ্ছে মাংসের মধ্যে। তো আমরা দেখো তার ফাঁকে ফাঁকে সবাই একটু ডান্স করছি। তো ডান্সটা তোমাদের সাথে শেয়ার করবো না, এত জঘন্য ডান্স করছি আমরা সবাই মিলে। তো তার ফাঁকে ফাঁকে ডান্সও করছিলাম, তারপর একটু হয়েছে মানে মাংসও বানাচ্ছি, সবাই দেখো একটু হাত নাড়াচ্ছি মাংসর মধ্যে। আর এদিকে বাটিটার মধ্যে আছে হয়েছে বাবাই তো আর এসব খাবে না, তো বাবাইয়ের জন্য বৌদির থেকে একটু আলু সিদ্ধ আর হয়েছে একটু ঘি নিয়েছি। তো বাবাইকে আলু সিদ্ধ আর ঘি দিয়ে খাইয়ে দিব। তো বাবাই এগুলো খেতে পারবে না ঝালের জন্য, আর বাবাইকেও ঘরে দিয়ে আসবো। ভাবছি যে 9:30 বেজে গেলে বাবাইকে ঘরে দিয়ে আসবো, নাহলে বাবাইয়ের শরীরটা ভালো না, ঠান্ডা লেগে যাবে তার জন্য। তো এদিকে দেখো আবার বাজে এখন হলো 2টো। তো আমরা তার মাঝখানে হয়েছে আর ভিডিও করিনি, তো আমরা খাওয়া অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমরা সবাই মিলে ডান্স ডুন্স করছিলাম, কথা বলছিলাম, সবাই সবাইকে মানে উইশ করছিলাম 31st। এদিকে দেখো আবার বেগুন সিদ্ধটাও মাখা হচ্ছে। তো চলো এখন খাওয়া দাওয়া শেষ করব, আর এখন দেখো চলে আসছি ঘরে। এখন বাজে হলো 2:10। তো আমরা খেয়ে দিয়ে ঘরে চলে আসছি, আর আমি আর বাবাই। তো ওই দেখো বাবাই এখন অবধি ঘুমায়নি, বাবাইকে তো ঘরে রেখে গেছি কিন্তু বাবাইয়ের চোখে আর ঘুম নেই। সে বাবাই আমি যখন আসবো তখন ঘুমাবো বে। তো আমি ভাবছিলাম বাবাই হয়তো ঘুমিয়ে গেছে, তো আর বাবাই আর ঘুমায়নি। তো চলো টাটা বাই বাই, আমরা এখন ঘুমাই, অনেকটাই দেরি হয়ে গেছে।
এটা হলো নেক্সট ডে মর্নিং এর। তো কালকে মাংস অনেকটাই বেঁচে গেছিল, তো বৌদি বলছিল যে কালকে সবাই সকালবেলা চলে এসো, আবার রুটি তার সাথে মাংস খাওয়া হবে। তো এই দেখো কালকের মাংস আর গরম গরম।